সম্প্রতি নেট পাড়া জুড়ে চলছে তোলপড়। ক্রিকেটার শোয়েব আখতারের মতো দেখতে এক যুবকের ভিডিওতে ছেয়ে গেছে ফেসবুক, ইউটিউব সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়া। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ফাস্ট বোলার? পাকিস্তানি পেসার শোয়েব আখতার বিশ্ব ক্রিকেটের এক অন্যতম কিংবদন্তির নাম, যিনি বিগত দুই দশক তার অমানবিক গতি, বিধ্বংসী বাউন্সার এবং ইয়র্কারের ব্যাটারদের ভীত করেছেন। ক্যারিয়ারে সাফল্য আসলেও অল্প সময়ে তাকে থেমে যেতে হয়। তার ক্যারিয়ারে ছিল 46টি টেস্ট, 163টি ওয়ানডে এবং 15টি টি-20, যার সমাপ্তি ঘটে ক্রনিক হাঁটুর ইনজুরিতে পড়ে। কিন্তু বর্তমান নেট পাড়াতে যিনি আলো ছড়াচ্ছেন তিনি তাহলে কে? তিনি হলেন ইমরান মোহাম্মদ। অন্তর্জালের দুনিয়াতে যে ফুটেজের বদৌলতে ফুটে উঠেছেন ইমরান তা ওমান টি-20 লিগের, যেখানে IAS ইনভিনসিবলস এবং ইয়াল্লা সাবাব জায়ান্টসের খেলা চলছিল। 30 বছর বয়সী মোহাম্মদ ইমরান জন্ম খায়বার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলাতে। 18 বছর বয়সে গ্রাম ছাড়েন। এখন তিনি ওমানের রাজধানী মাস্কাটেই থাকেন। সেখানে বাড়িতে বাড়িতে CCTV লাগিয়ে জীবিকা নির্বাহ করেন। এর বাইরে মাঝে মাঝে ওমানের ফ্রাঞ্চাইজি লিগে খেলে থাকেন। অন্যদিকে ক্রিকেট কিংবদন্তি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তার সফল ক্যারিয়ারে ইতি টেনেছেন সেই 2011 সালেই। 2011 বিশ্বকাপ শেষে তিনি এই সিদ্ধান্ত নেন। দীর্ঘ ক্যারিয়ারে ওয়ানডেতে নিয়েছেন 247টি উইকেট, অন্যদিকে টি-20তে নিয়েছেন 15 ম্যাচে 19 উইকেট। 1997 থেকে 2007 ব্যাপী টেস্ট ক্যারিয়ারে শোয়েবের শিকার 178টি উইকেট মাত্র 46 টেস্টে। শোয়েব আখতার এখন একজন সফল ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক। সব রকম, বিশেষ করে পাকিস্তানি ক্রিকেট নিয়ে নিজের মন্তব্য শেয়ার করে থাকেন নিজের ইউটিউব চ্যানেলে।